অনেক সামরিক বিশেষজ্ঞ এই সন্দেহ প্রকাশ করেছিল যে ইউক্রেন বর্তমানে যে সকল ভূমি রাশিয়ার নিকট থেকে উদ্ধার করছে এগুলো দীর্ঘমেয়াদে তারা ধরে রাখতে পারবে কিনা, বা এগুলো ধরে রাখতে হলে তাদের কতটা ত্যাগ স্বীকার করতে হবে। বন্ধুরা, এই দখলকৃত অঞ্চলগুলোতে অর্থাৎ ইউক্রেনের পুনর্দখলকৃত অঞ্চলগুলোতে আবার ঝড়ো হামলা শুরু করেছে রাশিয়া। মিকোলাইভ, খেরসন, খার্কিভ প্রভৃতি অঞ্চলগুলোতে দফায় দফায় বিমান হামলা, ক্ষেপণাস্ত্র হামলা এবং আর্টিলারির হামলার আঘাতে তছনছ হয়ে যাচ্ছে ইউক্রেনের সকল ঘাঁটি। বন্ধুরা, এর মাধ্যমে আরেকটি বিষয় ফুটে উঠেছে যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। আসলেই এই বক্তব্যটির একটি সারমর্ম রয়েছে, আর সেই সারমর্মটি খুব সুন্দরভাবে রাশিয়ান সৈন্যরা এবার ইউক্রেনীয় সৈন্যদের ফিরিয়ে দিচ্ছে। বন্ধুরা, এই ঝড়ো হামলার বা পাল্টা হামলার কাহিনীটি এমন সময় ঘটল যখন এসসিও সম্মেলনে মিস্টার ভ্লাদিমির পুতিন ঘোষণা করেন যে যুদ্ধটি এখনও পর্যন্ত রাশিয়া শুরু করেনি এবং এর পাল্টার জন্য অবশ্যই তাদেরকে অপেক্ষা করা উচিত। বন্ধুরা, তার পরদিনই এই ধরনের হামলা আসলো রাশিয়ার তরফ থেকে, আর এতে ইউক্রেনের কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে ব্যাপারে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ইউক্রেনের পুনর্দখলকৃত প্রতিটি ঘাঁটি লক্ষ্য করে রাশিয়ার তরফ থেকে হামলা চালানো হয়েছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে। বন্ধুরা, এখন ক্ষয়ক্ষতির পরিমাপটি হয়তো ইউক্রেনের তরফ থেকে বলা হবে না বা গোপন করা হবে, তবে রাশিয়ার তরফ থেকে যেটি জানানো হয়েছে তাতে এখানে যে সকল ইউক্রেনীয় ঘাঁটি ছিল ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বন্ধুরা, এখন হয়তো কয়েকদিনের মধ্যেই আমরা এই সামগ্রিক বিষয়টি জানতে পারব, তবে যুদ্ধক্ষেত্র থেকে যে সংবাদগুলো আসে সেগুলো সঠিক বা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয় না বলে আমার কাছে মনে হয়, কারণ সেখানে পশ্চিমা মিডিয়াগুলো শুধুমাত্র ইউক্রেনের যে সকল জয়গান রয়েছে সেগুলোই গায়, আর রাশিয়ান মিডিয়াগুলো অবশ্যই নিজেদের বক্তব্য নিজেদের মতো করে তুলে ধরবে। তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বা আন্তর্জাতিকভাবে প্রসারিত যে সকল পশ্চিমা গণমাধ্যমগুলো রয়েছে সেগুলো মূলত ইউক্রেনের পক্ষেই সত্য মিথ্যা যাই থাকুক না কেন তাদের প্রচার যন্ত্র বা প্রোপাগান্ডা মেশিন হিসেবে কাজ করবে। সুতরাং আপনি কিসের উপরে ভরসা রেখে কোন বক্তব্য বিশ্বাস করবেন? সুতরাং কয়েকদিন অপেক্ষা করলেই বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমেই বিষয়গুলো ছড়িয়ে পড়ে। এখানে আরেকটি বিষয় বলা হচ্ছে যে রাশিয়া শীতকালের জন্য অপেক্ষা করছে, ইউক্রেনের পুনর্দখলকৃত জায়গাগুলোতে তারা আবার হয়তো শীতকালে ব্যাপক বোমাবর্ষণ করতে পারে। এর মাধ্যমে হয়তো রাশিয়ার যে চিন্তাধারা সেটি ফুটে উঠবে এবং এই সকল জায়গাগুলো পুনর্দখল করার কোনো চিন্তা আপাতত রাশিয়ার তরফ থেকে নেই। তাদের বক্তব্য হলো যে সকল অঞ্চল ইতিমধ্যে ইউক্রেন ক্যাপচার করে নিয়েছে সেই সকল অঞ্চলগুলোতে ইউক্রেনীয় সেনাদের জীবন অতিষ্ঠ করে তোলা এবং সেগুলো দখলের পরিবর্তে নিরাপদ দূরত্ব থেকে রাশিয়া এই সকল ইউক্রেনীয় সেনা ঘাঁটিতে এমনভাবে আঘাত আনবে যেন ইউক্রেনীয় বাহিনীদের এই সকল অঞ্চল ধরে রাখার জন্য সর্বোচ্চ মূল্য চোকাতে হয়, আর সেই সক্ষমতা অবশ্যই রাশিয়ার রয়েছে। ইউক্রেন যখন দেখবে যে মিকোলাইভ, খার্কিভ, খেরসন এই সকল অঞ্চলগুলো দখল করার জন্য তার যে মূল্য চোকাতে হচ্ছে, এই শহরগুলো ধরে রেখে তারা কি মূল্য পরিশোধ করবে না এখান থেকে তারা পিছিয়ে যাবে, বন্ধুরা তখনই আসল খেলটি দেখাবে সম্ভবত রাশিয়া। রাশিয়া শীতকালের জন্য যেহেতু অপেক্ষা করছে, তাদের হাবভাবে মনে হচ্ছে শীতকালকেই টার্গেট করে তারা তাদের আক্রমণের পর্সা সাজাবে, আর এ কারণেই তাদের নতুন ফরমেশনের প্রয়োজন রয়েছে, আর এ কারণে শক্তি সঞ্চয়ের প্রয়োজন রয়েছে। এতদিন পর্যন্ত একটানা যুদ্ধ করতে করতে গোলাবারুদের স্বল্পতা এবং সৈন্যদের যে বিষণ্নতা, সামগ্রিকভাবে সৈন্য ঘাটতি, সমগ্র বিষয়গুলো যদি আপনি বিচার বিবেচনা করেন তাহলে রাশিয়া একটি কঠিন পরিস্থিতি মোকাবেলা করছে এটি সন্দেহাতীতভাবে বলা যায়, আর সেটিকে কাটিয়ে ওঠার জন্য আপাতত যুদ্ধের গতিটি ধীর করে দিতে চাচ্ছে রাশিয়া। তারা বিস্তীর্ণ অঞ্চল ধরে রেখে শুধু সৈন্যদের ছড়িয়ে রাখতে চাইছে না, আর এতে বিস্তীর্ণ অঞ্চল রক্ষা করতে গিয়ে তাদের অতিরিক্ত শক্তি ক্ষয় করতে হবে, আর সেই অতিরিক্ত শক্তি ক্ষয়কে বাদ দেওয়ার জন্য তারা সৈন্য পিছিয়ে আনছে এবং তারা এমন সময় এখান থেকে নিয়মিত আঘাত করে যাবে যেন ইউক্রেনের সৈন্যদের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে, আর তারই ধারাবাহিকতায় আজকের এই ঝড়ো হামলা শুরু। বন্ধুরা, প্রত্যেকটি অবস্থার আঘাত আনা হয়েছে ইউক্রেনের, সেটি মিকোলাইভ বলেন, ইজুম বলেন, খার্কিভ বলেন, খেরসন বলেন, সব জায়গাতে। বন্ধুরা, এই সকল জায়গা এখন ধরে রাখতে হলে প্রচণ্ড রকমের মূল্য চোকাতে হবে ইউক্রেনীয় সৈনিকদের। তারার ব্যাপ্তি যত বাড়াবে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ তত বাড়বে। এখন দেখা যাক রাশিয়া কীভাবে পাল্টা হামলার মাধ্যমে হারানো ভূমি পুনরুদ্ধার করে অথবা কীভাবে ইউক্রেন তার নিজস্ব ভূমি রক্ষা করার জন্য যুদ্ধ কৌশল নিয়ে এগিয়ে যায়। বন্ধুরা, শীতকালটা উভয় দেশের জন্য টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে, তবে রাশিয়া তার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, সে আর এক্সট্রা ভূমি হয়তো দখল করবে না। সে মূলত লুহানস্ক, দনবাস, মারিওপল এবং ওদেসা পর্যন্ত তার সামগ্রিক যুদ্ধ কৌশলের ভিতরে রাখবে এবং এই অঞ্চলগুলো
কোনোভাবেই সে ছাড়বে না, অ্যাট অ্যানি কস্ট। লোহানাক্স, দনবাস, মারিউপল, ওডেছা, এটি বর্তমানে রাশিয়ার প্ল্যান বি এর অন্যতম কৌশলগত জায়গা। এই জায়গাগুলো রাশিয়া কোনোভাবেই ছাড়বে না, সে তার সর্বোচ্চ শক্তি প্রয়োগের মাধ্যমে হলেও এই জায়গাগুলো সে রক্ষা করবে। এবং এখানে আঘাত হানলে ইউক্রেনের হয়তো মাজা ভেঙা দিয়ে আঘাত হানবে রাশিয়া। এখনও তারা সংযমের সাথে আক্রমণ করছে বলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তরফ থেকে জানানো হয়েছে। তবে লোহানক্স, দনবাস, ওডেছা এবং মারিউপল দখল করার জন্য তারা সংযত শক্তি প্রদর্শন করবে বলে মনে হয় না। এখানে তাদের দখল স্থায়ী করার জন্য এবং রুশ ফেডারেশনের এই সকল অঞ্চলগুলো অন্তর্ভুক্ত করার জন্য রাশিয়া তাদের সর্বোচ্চ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং ইউক্রেনকে তখন আরও বড় ধরনের মূল্য চোকাতে হতে পারে। সুতরাং এখানে হয়তো একটি সমঝোতার রেখা দেখা যাচ্ছে। ইউক্রেন যদি লোহানক্স, দনবাস এবং মারিউপল রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত ধরে তারা একটি যুদ্ধবিরতিতে আসতে চায়, রাশিয়ার কথার হাবভাবে মনে হচ্ছে তারা একটি বিরতিতে আসলো আসতে পারে। আর এক্ষেত্রে যুদ্ধবিরতিটি অপেক্ষা করবে মূলত ইউক্রেনের কোর্টে। বন্ধুরা, এখন দেখা যাক শীতকাল আমাদের কি বলে। তবে এই মুহূর্তে রাশিয়ান হামলার ঝড় যদি তারা সামলাতে না পারে, আবারও ইউক্রেনকে পিছিয়ে যেতে হতে পারে। যাই হোক, আপনাদের একেবারে সর্বশেষ আপডেটটি তুলে ধরার জন্য প্রয়াস পাচ্ছি। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন একটুও না টেনে। ইউক্রেনের বিভিন্ন স্থানে ইউক্রেনীয় সেনাদের অবস্থানে একাধিক হামলা চালানোর দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবি করে। একই সঙ্গে রাশিয়া অভিযোগ করেছে জাফর জিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে গোলাবর্ষণ করেছে কিয়েভ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুসারে খেরসন, মেকোইলাইভ, খার্কিভ ও দনেক্স অঞ্চলে হামলা চালিয়েছে রুশ সেনারা। ইউক্রেনীয় সেনারা খেরসনে প্রাবদিন এলাকার কাছে একটি ব্যর্থ হামলা চালিয়েছে। রাশিয়া আরও দাবি করেছে ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জাপোরজিয়াতে তেজস্ক্রিয়র মাত্রা এখনও পর্যন্ত স্বাভাবিক রয়েছে। কেন্দ্রটির কাছে শনিবার ইউক্রেনীয় সেনাদের পক্ষ থেকে দুবার গোলাবর্ষণ করা হয়েছে। তবে বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে ইউক্রেনের সেনাদের গোলাবর্ষণের কথা অস্বীকার করেছে ইউক্রেনীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র। জাপোরজিয়াতে পাল্টাপাল্টি গোলাবর্ষণের অভিযোগ করে আসছে ইউক্রেন এবং রাশিয়া। রাশিয়া এখন তার হারানো জায়গাগুলোতে অনবরত হামলা চালাবে। দূরপাল্লার যুদ্ধবিমান এবং অতিবিধ্বংসী যে আর্টিলারিগুলো রয়েছে সেগুলো মূলত তারা এখানে ব্যবহার করবে। নিরাপদ দূরত্ব থেকে এখন তারা ইউক্রেনের যে অবস্থানগুলো ইউক্রেনে পুনর্দখল করতে সক্ষম হয়েছে সেখানে প্রতিনিয়ত হামলা চালিয়ে যাবে। রাশিয়ার হাবভাবে তাই মনে হচ্ছে। রাশিয়ার প্রকৃত বাস্তবতা এখন হলো যে তোমরা যে সকল অঞ্চলগুলো দখল করেছো সেগুলো এবার তোমরা রক্ষা করো। আমি পূর্বেই বলেছি বন্ধুরা, মিকোইলাইভ, খেরসন এবং খার্কিভ এই সকল অঞ্চলগুলো মূলত দখল করার জন্য রাশিয়ার তেমন কোনো ত্যাগ স্বীকার করতে হয়নি। এখন দেখা যাক রাশিয়া সেখান থেকে পিছিয়ে আসার পর তাদের বক্তব্যের সাথে প্রকৃত কাজের মিল পাওয়া যায় কিনা। মিস্টার ভ্লাদিমির পুতিনের কথায় কিছুটা রহস্য রয়েছে। শীতকাল আসলে সেই রহস্যের ভেদ করা যাবে যে রাশিয়া নিজের পরাজয় ঢাকার জন্য বলছে না সত্যি তারা শীতকালকে সামনে রেখে নতুন করে সৈন্য ফরমেশন করেছে। তবে এর পেছনে অবশ্যই ইউক্রেনীয়দের আঘাত একটি ব্যাপার, আর সেই আঘাত সহ্য করে রাশিয়ান ভল্লুক আবার উল্টা আঘাত চালাবে এটি স্বাভাবিক। আর রাশিয়ান উল্টা আঘাত এবং দীর্ঘমেয়াদি যুদ্ধ অনেকটা তাদের পক্ষেই যায়। এই পর্যন্ত রাশিয়া দীর্ঘমেয়াদি যুদ্ধে কখনো হারেনি। বন্ধুরা, সেই বক্তব্যটি প্রদানের মাধ্যমে আপনাদের সামনে এই কথাগুলো বলতে চাই। আশা করি শেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথে। কথায় আছে, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। পূর্বেই বলেছিলাম যে রাশিয়ান সৈন্যরা কি একটি ফাঁদ পাচ্ছে। মূলত খার্কিভ এবং ইজিউমের মতো শহরগুলো দখল করার জন্য রাশিয়ান সৈন্যদের কোনো ত্যাগ স্বীকার করতে হয়নি। তারা ফ্রি ফ্রি এখানে একেবারে বাতাস খেতে খেতে বা হাওয়া খেতে খেতে এই শহরগুলো দখল করেছে। কারণ এখানে হামলার পূর্বেই ইউক্রেনীয় বাহিনী পিছু হটে যায়, আর এখানে বিনা বাধায় রাশিয়া ইজিউম এবং খার্কিভের মতো বা খেরসনের মতো এলাকাগুলো দখল করে। ইউক্রেনীয় সৈন্যরা যেমন রাশিয়ার সৈন্যদের দ্রুত গতির সহিত কমপক্ষে ইজুম এবং খার্কিভ অঞ্চল থেকে তাড়িয়ে দিতে সক্ষম হয়েছে, এর পেছনে কি রাশিয়াদের সৈন্য ফরমেশনের কোনো চিন্তা ছিল বা আছে? বন্ধুরা, তাদের মূল উদ্দেশ্য হল সমগ্র দখলকৃত অঞ্চল প্রায় দখল করে নিয়ে যাক, কিন্তু দনবাস এবং লোহানক্স এই দুটি অঞ্চল রাশিয়া কোনোভাবেই হারাতে চায় না এবং তারা হারাবে না। সাময়িক সময়ের জন্য যদি হারায় সেটি রাশিয়া প্রতিহামলার মাধ্যমে উদ্ধার করবেই। মিস্টার ভ্লাদিমির পুতিনের কথায় এবং রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সার্জুর শৈগুর কথায় এই ধরনের বক্তব্য ফুটে উঠেছে। অর্থাৎ লোহানক্স এবং দনবাস এ দুটি তাদের চাই চাই। তাদের সাথে রয়েছে মারিউপল এবং ওডেসা বন্দর পর্যন্ত একটি লাইন আপ।
বন্ধুরা, ইজিউ এবং খারকিভ উপহার হিসেবে ইউক্রেনীয় সৈন্যরা হেঁটে চলে গিয়েছিল আর বিনা বাধায় রাশিয়ান সৈন্যরা সেটি দখল করেছে। এখন অবশ্যই উভয় পক্ষ নিজেদের মতো করে বক্তব্য দেবে, একে অপরের উপর সুযোগ পেলেই হামলা করবে। তবে দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য যে প্রস্তুতি নিতে পারবে এবং যার নিঃশ্বাস যত বেশি সময় আটকে রাখার সক্ষমতা থাকবে, সেই এখানে শেষ পর্যন্ত যুদ্ধ জয়ের হাসি হাসবে। তবে রাশিয়ার প্ল্যান বি কার্যকর করার জন্য তাদের যে সকল পরিকল্পনা সামনে রয়েছে সেটির জন্য তাদের খুব বেশি কষ্ট করতে হবে বলে মনে হয় না। বন্ধুরা, পূর্বেই বলেছি লোহানস্ক, দনবাস, মারিউপল এবং ওডেসা পর্যন্ত এই লাইনটি তারা সবসময়ের জন্য নিজেদের দখলে রাখতে চায়, যেন ক্রাইমিয়ার সাথে একটি স্থল যোগাযোগ বজায় রাখা যায় এবং কৃষ্ণ সাগরে সরাসরি নামা যায় এবং ইজিউম সাগরও তাদের দখলে থাকে। এটি মূলত রাশিয়ার ভূকৌশলগত উদ্দেশ্য। এটুকুনই তারা কব্জায় রাখতে পারলে নিজেদেরকে তারা বিজয়ী ঘোষণা করবে। তবে এটুকুন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে কোনো মূল্যে রক্ষা করবে, এটুকুন তারা ছাড়বে না। এবং শেষ পর্যন্ত রুশ ফেডারেশন এটুকুন তাদের অন্তর্ভুক্ত করেই হয়তো নতুন রাশিয়া গঠন করবে, আর এর মাধ্যমে হয়তো তারা যুদ্ধের ইতি টানবে একটি বিজয়ী ঘোষণা প্রদানের মাধ্যমে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো বিশ্লেষণমূলক ভিডিও নিয়ে। এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।